প্রধানমন্ত্রীর সফরের সবশেষ খবর জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জয় যাদব। জয়, আওয়ামী লীগ সভাপতির জনসভা ঘিরে নেতাকর্মী আসতে শুরু করেছেন কিনা, সবশেষ খবর জানান আমাদেরকে। তৃষা, আপনি জানেন যে আজকে আওয়ামী লীগের যেই জনসভাটি বরিশাল জেলা আওয়ামী লীগের আয়োজনে এটি হতে যাচ্ছে, বরিশালের একটি ঐতিহ্যবাহী স্থান বঙ্গবন্ধু উদ্যানে, সেটি শুরু হবে বিকাল তিনটায়, যেটি প্রধান অতিথির ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং এই জনসভায় যোগ দেওয়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী সকাল 9টার সময় গণভবন থেকে সড়ক পথে বরিশালের উদ্দেশ্যে রওনা করেছেন এবং উনি এরই মধ্যে পথে আছেন। এবং আমি যদি আপনাকে বলি, আপনি যেটি জানতে চেয়েছেন যে জনসভার মানুষের উপস্থিতি, আমি সকাল থেকেই যদি আমি আপনাকে আগের বুলেটিনেও আগের সংবাদে জানিয়েছি, সকাল 7:30টার পর থেকেই বরিশাল মহানগর ছাড়া এর বরিশালের 6টি জেলার যত উপজেলা আছে সবখান থেকে, মানে এই অঞ্চলের, এই দক্ষিণবঙ্গের প্রাণকেন্দ্র বরিশালের যত জেলা উপজেলা আছে সবারই মানুষের, যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন এবং সাধারণ জনগণ আছেন, সবারই অভিমুখ এখন এই বঙ্গবন্ধু উদ্যানের দিকে। এবং আমি যদি আপনাকে সেই উদ্যানটি দেখাই, আপনি দেখতে পারবেন যে এরই মধ্যে এই কিন্তু এই উদ্যানের এই মূল মঞ্চকে কেন্দ্র করে যে কয়েকটি নিরাপত্তা স্তর নেওয়া হয়েছে, সেই স্তরের যে বাইরের যে স্তরটি, যেখানে যে সাধারণ মানুষ প্রবেশাধিকারে কোনো বাধা নেই, কোনো নিরাপত্তা বেষ্টনী এখানে নেই, সেই মাঠটি কিন্তু ভরে গিয়েছে। এবং তারপরেও এরপরের যে প্রথম স্তর সেটিও ভরতে শুরু করেছে সকাল থেকেই, কারণ আপনি জানেন এটি আর্চওয়ের মাধ্যমে একটি চেক করে তারপর এখানে ভিতরে প্রবেশ করানো হয়, নিরাপত্তারক্ষীরা এটি এই কাজটি করে থাকেন। এটিও প্রবেশ, এটিও মোটামুটি ভরার পথে। এবং পরবর্তী যে স্তর দুটি, এই দ্বিতীয় এবং প্রথম স্তর, তারপরে মূল মঞ্চ যেখানে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, ধীরে ধীরে আমরা আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যেই এই বঙ্গবন্ধু উদ্যান পুরোপুরিভাবে ভরে যাবে। যদিও এই জনসভাটি আজকে শুক্রবার, পবিত্র জুমাবার, জুমার নামাজের পর বিকাল 3টায় শুরু হবে, কিন্তু এরই মধ্যে বরিশালের মানুষের মাঝে যে স্বতঃস্ফূর্ততা এবং বরিশালের এই আশেপাশের যেই অঞ্চলের এই 6টি জেলার যেই 21টি আসনের মানুষের মাঝে যেই উৎসব বিরাজ করছে এই আজকের সমাবেশটিকে ঘিরে, সেটি অল্প কিছুক্ষণের মধ্যেই যখন এই মাঠটি ভরবে সেটি তখন পরিপূর্ণতা পাবে এবং আরও চূড়ান্ত পরিপূর্ণতা পাবে যখন আওয়ামী লীগ সভাপতি মঞ্চে উঠবেন এবং তিনি দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন। এবং যে কথাটি আপনাকে বলছিলাম যে এই বরিশাল অঞ্চলের যে রাজনীতি যদি বলি, এবং এখানে কিন্তু 6টি নির্বাচনী, এই 6টি জেলা থেকে এখানে 21টি নির্বাচনী আসন রয়েছে। আপনি জানেন যে একটি সমৃদ্ধ জনপদ, একটি ঐতিহ্যবাহী জনপদ এই দক্ষিণবঙ্গের বরিশাল, এবং এখানে এই আসনগুলির মধ্যে যে রাজনৈতিক যেই মেরুকরণ আছে সেটি যেহেতু এখানে বিএনপি আসছে না এবং যেই যেই নীতি নিয়েছে আওয়ামী লীগ যে ভোটারদেরকে কেন্দ্রে আনার জন্য স্বতন্ত্রকে উন্মুক্ত করে দেওয়ার ফলে মানুষের মধ্যে ভোট দেওয়ার যে আগ্রহ, কেন্দ্রে আসার যে আগ্রহ, নিজস্ব প্রার্থী পছন্দ করে সরকার গঠনের যে আগ্রহ, সেটি কিন্তু সাধারণ মানুষের মধ্যে এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তৃষা জয়, আপনাকে ধন্যবাদ।